আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে লাউ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব লাউ গাছে মাত্র 3টি পরিচর্যার মাধ্যমে মাত্র 15 দিনে লাউ গাছে 25 ত্রিপুল দৌড়াতে পারবেন। আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শীতকালীন সকল সবজির মধ্যে অন্যতম একটা সবজি হচ্ছে লাউ। উর্বর দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি লাউ চাষের জন্য উপযোগী। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই মাসগুলোতে লাউয়ের বীজ বোনার উপযুক্ত সময়। আপনার লাউ গাছের বয়স যখন 25 থেকে 30 দিন বয়স হবে, তখন আপনার লাউ গাছে যেসব পরিচর্যা করবেন তার মধ্যে অন্যতম একটা পরিচর্যা হচ্ছে গাছের সার প্রয়োগ। তো আমার এই চারা গাছের বয়স হচ্ছে 30 দিন। এই সময়টাতে আমি লাউ গাছের মধ্যে যেসব সার প্রয়োগ করব, সার প্রয়োগের পূর্বে আপনাদেরকে যে কাজটি করতে হবে, চারা গাছের গোড়ার চারদিকে যে আগাছাগুলো রয়েছে সেগুলো তুলে ফেলতে হবে এবং যে কোনো নিড়ানি দিয়ে গাছের চারদিকে মাটিগুলো আলগা করে নিতে হবে। আপনার লাউ গাছের গোড়ার দিকে যে মাটিগুলো রয়েছে সেগুলো অবশ্যই 7 থেকে 10 দিন পর পর যে কোনো নিড়ানি দিয়ে মাটিগুলো আলগা করে দেবেন। এতে মাটির পুষ্টির গুণাগুণ অনেক গুণ বেড়ে যাবে, লাউ গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে। লাউ গাছের গোড়ার চারদিকে মাটিগুলো আলগা করে নেওয়ার পর এখন যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে শুকনো কিছু গোবর সার। আপনারা গবাদি পশুর যে গোবরগুলো রয়েছে 5 থেকে 7 দিন কড়া রোদের মধ্যে শুকিয়ে এগুলো চারা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। এই গোবর সার চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করলে মাটির পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। প্রত্যেকটা মাদার জন্য এই গোবর সারের পরিমাণটা আপনারা 1 থেকে 2 কেজি প্রয়োগ করবেন। তারপরে যে সারটা প্রয়োগ করছি টিএসপি সার, এর বদলে আপনারা ডিএপি সারও প্রয়োগ করতে পারেন। এই টিএসপি মানে ট্রিপল সুপার ফসফেট। প্রত্যেকটা মাদার জন্য আপনারা 15 থেকে 20 গ্রাম প্রয়োগ করবেন। এরপরে যে সারটা প্রয়োগ করছি এমওপি সার, এমওপি মানে মিউরেট অফ পটাশ। এই সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। প্রত্যেকটা মাদার জন্য এই সারের পরিমাণটা 20 গ্রাম প্রয়োগ করবেন। এই গোবর সারের পাশাপাশি যদি এই 2টি রাসায়নিক সার লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন, কিছুদিনের মধ্যে আপনার লাউ গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং সারগুলা প্রয়োগের পরপরই আপনারা যে কোনো নিড়ানি দিয়ে মাটিগুলো আবার আলগা করে দেবেন এবং তারপরে দিন আপনারা লাউ গাছের গোড়ার মধ্যে পানি লাগিয়ে দেবেন। এই সারগুলো আপনারা 15 দিন অন্তর অন্তর লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন। আপনারা যারা এই সময়টাতে লাউ চাষ করবে চিন্তা করছেন, আপনারা অবশ্যই বাজার থেকে হাইব্রিড জাতের লাউয়ের বীজ কিনে এনে এই সময়টাতে আপনি লাউয়ের বীজ বুনে দিতে পারেন। কারণ শীত মৌসুমে বাংলাদেশে সবচাইতে বেশি লাউয়ের ফলন হয়ে থাকে। তো এখন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেবো লাউ গাছের সেই গুরুত্বপূর্ণ টিপস, সেসব কাজ করে নিতে পারলে আপনার লাউ গাছে দ্বিগুণ হারে ফলন পেতে পারবেন। তো লাউ গাছ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, অর্থাৎ লাউ গাছে যখন 10 থেকে 12টি পাতা বের হবে, তখন এর প্রধান ডগাটাকে কেটে দেওয়া হচ্ছে 1G কাটিং, যেটাকে ফার্স্ট জেনারেশন বলা হয়। এই কাটিংটা করে দেওয়ার পর লাউ গাছের চারদিকে অনেক নতুন শাখা প্রশাখা বের হবে। আর এই 1G কাটিংয়ের পরপরই আপনার যে নতুন কাণ্ডগুলো বের হবে সেগুলো যখন আরও 10টি পাতা বের হবে, তখন সেই কাণ্ডটার প্রধান অংশ কেটে দেওয়াই হচ্ছে 2G কাটিং, যেটাকে সেকেন্ড জেনারেশন বলা হয়। আর 2G কাটিং করে দেওয়ার পরপরই লাউ গাছের মধ্যে 2-1টা স্ত্রীপুল দেখতে পারবেন। আমরা প্রত্যেকেই কিন্তু লাউ গাছ থেকে আশা করি যে প্রত্যেকটা ডগায় ডগায় স্ত্রীপুল পেতে। তার জন্য আমরা লাউ গাছের মধ্যে 3G কাটিং যদি করে দিতে পারি, তাহলে প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু আমাদের স্ত্রীপুলে ভরপুর হয়ে যাবে। তো তার জন্য 2G কাটিং করে দেওয়ার পর লাউ গাছের মধ্যে চারদিকে অনেক শাখা প্রশাখা বের হবে, আর সেগুলোর প্রধান ডগা কেটে দেওয়াই হচ্ছে 3G কাটিং। এই 3টি কাটিং করে দিলেই লাউ গাছের জন্য যথেষ্ট। তখন আপনারা যে নতুন কাণ্ডগুলো বের হবে সেগুলো প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু লাউয়ের ফলন দেখতে পারবেন। লাউ গাছের সবকটা রোগবালার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে ডাউনি মিল্ডিউ রোগ। এই রোগটা দেখা দিলে লাউ গাছের পাতাগুলো হলদে হয়ে যায়, পাতা জলসে যায়। এটা বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সমস্যার কারণে হয়ে থাকে। গাছের গোড়া যদি পানি জমে থাকে অথবা গাছের গোড়াটা যদি একেবারে শুকিয়ে যায়, এইসব সমস্যার কারণে এই রোগটা হয়ে থাকে। তার জন্য আপনারা গ্রিনজেল বা কম্পানিয়ন যে কোনো একটা আপনারা প্রতি লিটার পানিতে 2 মিলিহারে যদি 7 দিন পরপর স্প্রে করে দিতে পারেন, তাহলে এই সমস্যা থেকে আপনার চারা গাছকে রক্ষা করতে পারবেন। তাছাড়া লাউ গাছের অন্যতম একটা সমস্যা হচ্ছে লিপকান রোগ, যেটা সাদা মাছি দ্বারা এই রোগটা লাউ গাছের মধ্যে ছড়িয়ে পড়ে। তো এই সমস্যাটা দেখা দিলে লাউয়ের পাতার মধ্যে ঢেউয়ের মতো বাজে সৃষ্টি হয়, পাতা কুচকে যায়। এই সমস্যাটা যদি আপনার লাউ গাছের মধ্যে দেখা দেয়, তাহলে যে অংশটার মধ্যে দেখা দিয়েছে সেই অংশটা আপনারা কেটে ফেলবেন। এছাড়া আপনারা
রাসায়নিক প্রসেসের মাধ্যমে এসআরটাফ এডমায়ার টিডু যে কোনো একটা প্রতি লিটার পানিতে এক মিলিহারে আপনারা সাত দিন পরপর দুইবার স্প্রে করে দেবেন, অথবা সাবানযুক্ত পানি আপনারা স্প্রে করে দেবেন। লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফলন পেতে আপনারা ফ্লোরা এটা স্প্রে করে দেবেন। এতে করে গাছের শিকড়, কাণ্ড এবং পাতার মধ্যে খাদ্য সঞ্চয়ের ক্ষমতা বাড়বে। এতে করে লাউ গাছের ফলন অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে। ফ্লোরা কোনোভাবেই এটা কীটপতঙ্গ ধ্বংস করে না। এটি ব্যবহারের ফলে গাছ অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তো বন্ধুরা, আপনার লাউ গাছের দ্বিগুণ ফলন পেতে এই ফ্লোরোটা আপনারা স্প্রেয়ার মাধ্যমে যদি গাছে স্প্রে করে দিতে পারেন তাহলে দ্বিগুণ ফলন পেতে পারবেন। তাছাড়া এই তিনটি পরিচর্যার মাধ্যমে লাউ গাছে প্রচুর ফলন পাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।